ছাত্র লীগের কেন্দ্রীয় নেতাদের নির্মমভাবে নির্যাতনকারী এডিসি হারুনকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে আদেশ দেওয়া হয়। ছাত্রলীগ সভাপতি জানিয়েছেন, পুলিশি তদন্তে তারা আস্থা রাখছেন, করা হবে না মামলা। এ ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে 2 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। আইনের পোশাকের মর্যাদাহানি করে অপকর্ম করায় যেন এডিসি হারুনের নিত্যদিনের কর্ম হয়ে দাঁড়িয়েছিল। কখনো শিক্ষার্থী, কখনো বা সাংবাদিক, সবশেষ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা তার আক্রমণের শিকার। বলা হয় পাপ তার বাপকেও ছাড়ে না। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের মারধর করে ক্ষমা চেয়ে পার পেলেও এবার আর রেহাই মিলল না হারুনের। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন থেকে এডিসি হারুনের সর্বোচ্চ শাস্তির দাবি করেন ডাবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। একই সময় ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নেতারা জানান, মামলা নয়, পুলিশের তদন্তের উপর আস্থা রাখতে চান তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের যেমন দায়িত্ব রয়েছে, ছাত্রদের অধিকার আদায়ের আপোষহীন সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সেই লড়াই সংগ্রামে থাকবে। এ ঘটনায় ডিএমপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরাধী যেই হোক, তার সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন ডিএমপির যুগ্ম কমিশনার। বিধিবিধান অনুসরণ করে প্রক্রিয়াগুলি চলমান রয়েছে এবং এই প্রক্রিয়াগুলি অতি দ্রুতই সমাপ্ত হবে, এবং যার যার এই দায়িত্ব তাকে পুলিশ কমিশনার স্যার এবং আইজিপি স্যার সর্বোচ্চ যেই ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে। ভুক্তভোগী ছাত্রলীগ 3 নেতার মধ্যে 2 জন চিকিৎসা নিয়ে হলে ফিরে গেলেও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এখনও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি। গেল শনিবার রাতে ছাত্রলীগের 3 নেতা আনোয়ার হোসেন, নাইম, শরীফ আহমেদ ও মাহবুবুর রহমানকে শাহবাগ থানায় ঢুকিয়ে ব্যাপক মারধর করেন ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ। পরে তাকে প্রত্যাহার করে আর্মড পুলিশ ব্যাটালিয়নে পাঠানো হয়। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।